হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আর এখন যাচ্ছি বাপের বাড়ি, তো ভাই আনতে এসেছে, কারণ হচ্ছে বাড়িতে আছে পুজো, কালী পুজো। তো যেহেতু আমার ছেলের এক্সাম তার পরের দিনে, ওই জন্য যাবো না বলছিলাম। তো গেলে তো আমি সকাল থেকেই চলে যেতাম, তো যাওয়ার কোনো মানে ইচ্ছাই মানে ইচ্ছা থাকলেও যেতে পারিনি ছেলের এক্সামের জন্য। কিন্তু মানে আমার ভাই, মেজো ভাই এত জোর জবরদস্তি করছে যে না যেয়া থাকতে পারলাম না। এই যে গাড়ি পাঠিয়ে দিয়েছে, সাথে ছোট ভাইও আনতে এসছে, এই যে পৌঁছে গেছি, দেখো কী সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে। তো দেখে মনে হচ্ছিলো বিয়ে বাড়ি, সবাই বলছিল বিয়ে বাড়ি। তো যেহেতু অসময়ে কালী পুজো হচ্ছে, তো বেশ ভালোই লাগছিলো। আর এই তো আমি পৌঁছে গেছি, আর এসেই মাকে দর্শন করে নিচ্ছি আগে, যে আমাদের কালীমা। মায়েরও হয়তো সেরকমই ইচ্ছা ছিল যে আমি আসি, তো আসবো না মানে ভেবেইছিলাম আসতেই পারবো না, কিন্তু যে মায়েরই সব চাওয়া পাওয়া, তো এসেছি মাকে দর্শন করলাম। আর এই যে আমার মা এখানে সব জোগাড় করছে পুজোর, আর বামুন ঠাকুরও চলে এসেছে, ঘর ডুবানো এখনও হয়নি, তো সবাই যাবো একসাথে ঘর ডুবাতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর দেখো এখন সবাই মিলে আমরা ঘর ডুবাতে যাচ্ছি বিশ্বেশ্বর মন্দিরের মায়েতি পুকুরে। তো এই যে দেখো ঢাক বাজানোর কাড়াকাড়ি লেগে গেছে, তো সবাই একবারটি করে ঢাক বাজাচ্ছি, বেশ মজা হচ্ছে। না আসলে কত কী মিস করে যেতাম, তো সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। তোমরা দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে, আর পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে সবাই কতটা আনন্দ করেছে। কোন্টা
উঠে যাবে তাহলে সে চলে যাবে। কে? নিতাই 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 ঠাঙ্কু 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 দু টাকা পাইছি ঠাঙ্কু। যা ইউটিউবে ছাড়বে। ছাড়ব না। হ্যাঁ আমি এটা ঠাকুরের নাই পেয়েছি। ঘর ডুবিয়ে ফিরলাম এখন তো, আর গেটটাও না এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। তো এরকমভাবে কখনো আমাদের পুজো হয়নি, বেশ ভালো লাগছিল। আর এই প্রথম আমাদের বাড়ির পুজোতে আমার শাশুড়ি মাও এসেছিল। মায়ের পুজো হয়ে গেল, আর এই যে আমরা এখানে সবাই মিলে ডান্স করছি, আর নিচেও ডান্স করছে ভাইয়েরা সব। তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে নেব। আর প্রসাদে আমাদের হয় খিচুড়ি, খিচুড়ি হয় বেগুন ভাজা, তার সাথে বাঁধাকপির তরকারি, আর কি ছিল পটলের তরকারি, চাটনি, মিষ্টি। তো এই আমাদের প্রসাদ হয়, আর খিচুড়িটা অসাধারণ হয়েছিল খেতে। তো এই যে আমরা এখন সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি। পুজো তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, যেহেতু অসময়ে পুজো অমাবস্যা দেখে হয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি পুজো বসে গেছিলো আর পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো। তবু আমাদের শুতে শুতে প্রায় 12:30 বেজে গেছিলো, সবাই মিলে গল্প করে শুতে। আর এই যে দেখো এখন সকাল হয়ে গেছে, আমি মানে ঘরেও যেতে হবে, আমাকে বেরিয়েও পড়েছি। আর এই যে মাকে একটু দর্শন করে নিলাম, আর আমিও রেডি আছি, যেহেতু আজকে এক্সাম আছে আর প্রথম দিনে ছিল ইংলিশ। তো এই যে বেরিয়ে পড়েছি, আর যেহেতু যাই হোক যে আনন্দ করতে পারলাম, ভাবতেই পারিনি আসতে পারবো বলে, যেহেতু ভাইয়ের মানে জোড়াজোড়িতে আর মায়ের ইচ্ছা ছিল, সেই জন্যে আসতে পেরেছি আর খুবই মজা করেছি এসে। আর এই যে ভোরবেলা সবাই আমাকে এগাতে আসলো, আর এখন মেজো ভাই আমাকে দিতে যাচ্ছে। কিছুক্ষণের আনন্দ বেশ ভালোই লাগে। তো যাই হোক রাতটা বেশ ভালোই সবার সাথে আনন্দ করলাম, মায়ের পুজো দেখলাম। তো এই যে বাড়ি ফিরছি,
আর ছেলেকেও একটু পড়িয়ে নিলাম, কারণ আমি মানে পরীক্ষার খাতা বই সব নিয়ে এসেছিলাম, যেটা পরীক্ষা হবে, ইংরেজি এক্সাম ছিল যেহেতু, হয়তো গাড়ির মধ্যে ওকে একটু আমি মানে একটু পড়াশোনা করিয়ে দিলাম আর কি, নাহলে বলবে মামা ঘর গেছে আর ছেলে কিছুই করতে পারেনি। তো এই যে তার জন্য একটু করিয়ে রাখলাম, মানে করিয়ে রেখে দিয়েছি, মোটামুটি আগে থেকেই তো করানো ছিলই, তো একটু রিভাইজ দিয়ে দিলাম এই আর কি। তো কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।